বছরের শেষ দিনে এইভাবে মেয়েটাকে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে? সেটা আমি বুঝবো, আমার মেয়ে। সূর্য, তুমি এভাবে চেঁচিয়ে রিয়্যাক্ট করছো কেন? দীপা কি ভুল কিছু বলেছে? ও তো কোনো খারাপ কথা বলেনি, ঠিকই তো বলেছে। ওইটুকু একটা মেয়ে কত আদর করে যত্ন করে তার বাবার জন্য খাবার তৈরি করেছে, আর তুই কিনা না করছিস? কি রূপা দিদি ভাই, তুমি কেন কিছু খাচ্ছ না? খাও। হিংসু করতে না খেলে আমিও খাবো না। বাচ্চাগুলো না খেলে আমি বা কি করে খাই বলতো? তাহলে আমি কি করে খাই? আমিও খাবো না। তাহলে আমিও না। মা, এগুলো কি হচ্ছে? তুমি জানো না তুমি কাঁদলে বাবার কষ্ট হয়? যাক, আয় সূর্য, বস দেখি। লুচি বড্ড ভালো হয়েছে বড় বাবা, আর দুটো দাও দিকে। না বাবা, আর একটাও নয়, আপনার শরীর ভালো হোক, তারপর আপনাকে লুচি বানিয়ে খাওয়াবো। এখন আপনি এটা খাবেন, দুধ কর্নফ্লেক্স। লুচির বদলে দুধ কর্নফ্লেক্স? আচ্ছা, ওটা সোনারূপাকে দিলে? না না, আপনি খাবেন। বাবা খেয়ে। হ্যাঁ খাচ্ছি। বছরের এই শেষ দিনে আপনাকে নিজের হাতে খাওয়াতে পারলাম, আর সেই সুযোগ করে দিল আমাদেরই আরেক মেয়ে। দীপা সোনার মা হয়ে আবার তোর লাইফে এই বাড়িতে এন্ট্রি নিতে চাইছে। তোর থেকে তোর সবকিছু ছিনিয়ে নেবে সূর্য, আর তোকে শাস্তি দেবে। তোমরা এসে গেছো, এ নাও এটা তোমাদের জন্য। থ্যাংক ইউ। তোমরা খাও, আমি একটু আসছি। আজ আমি খুব হ্যাপি, খুব মজা হলো, রূপাও খুব খুশি। হিংসু কুটি, একটা কথা বলবো? কি? কাল আমার জন্মদিন, তাহলে তো আরো মজা। কার মাকে আমরা একটা বড় সারপ্রাইজ দেব। ঠিক আছে। আচ্ছা মা, তুমি আমি কি মাকে মা বলে ডাকি বলে তোমার হিংসে হয়? তোর রূপা কি তোমার মতো হিংসু করতে নাকি? শোনো, আমি অন্ততাও হিংসু করতে নয়, আমি তোমার মাকে মা বলে ডাকি। তুমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারো। মা তোমাকে বলেছে মা বলে ডাকতে, কিন্তু রূপাকে তো ডাকতে বাবু বলেনি যে বাবা বলে ডাকতে। তাহলে কি করে বলি? ওসব এখন থাক, কাল মাকে কি সারপ্রাইজ দেবো সেটা নিয়ে ভাবি, এসো। কি হলো সোনা মা, আজ এত খুশি কেন? জানো মা, এজেন্সিকুটি প্রাইভেট কথা বলে দিতে হয় বুঝি? কিচ্ছু না মা। দীপা সোনার মা হয়ে আবার তোর লাইফে এই বাড়িতে এন্ট্রি নিতে চাইছে। সোনা মা, ঘরে চলো। যাচ্ছি বাবা, আসি আসি মা, টাটা বাটা মে। খুব কষ্ট হয়ে আছে,
জানি কাকা বুড়ি, আপনার মেয়ে আপনাকে একদম ঠিক বোঝে ডাক্তারবাবু, শুধু আপনি বোঝেন না। শুনছো, জিনিসপত্রগুলো এখানে রাখলাম, তোমার হাতের কাজ সারা হলে একটু তুলে রেখো। ঠিক আছে। এ কি এই পয়সার ভাঁড়টা আবার এখানে নিয়ে এলে কেন মনি? মায়ের জন্য নতুন একটা শাড়ি কিনে দিতে হবে, বুঝলে? আরে ভাঁড়টা ভাঙলি কেন? এটা না ভাঙলে রূপা মাকে গিফট দিত কি করে? রূপা তো ছোট। কথা তো বড় দেই মত, আমরা কি কেউ নেই নাকি? উফ, তোমরা তো আছো, কিন্তু রূপার তো ইচ্ছে হচ্ছে কিছু দেবে মাকে। বড় মামু, তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। মামি শোনো, পারবে তো ঠিক করে? কেন পারবো না, ঠিক পারবো। মামু মা আসছে, তাড়াতাড়ি এগুলো রেখে দাও কোথাও একটা। হচ্ছে এখানে? আর মামির কানে কানে কি কথা বলছিলি তুই? কই কিছু না তো, আমরা আবার কি বলবো? সোনার সাথে আলাদা করে কথা, এখন আবার মামা মামির সাথে, এত কি গোপন কথা তোর? কি বলছিল গো বৌদি? এটা ঠিক হচ্ছে না দীপা। আচ্ছা, ওর সাথে কি আমাদের কোনো কথা থাকতে পারে না? আমরা কি ওর কেউ নই? আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু জানতে চাইছি না। এই যে কাল তোমার নাচের ফাংশন আছে না, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে না ঘুমালে দেখতে ভূতের মতো লাগবে। চলো তাড়াতাড়ি খেয়ে নেবে, চলো এসো এসো। এই দেখো এই টাকাগুলো রমজান কোথাও একটা রেখে শাড়িটা আমরাই কিনে দেবো। এটা থাক, মেয়ের ইচ্ছে হয়েছে মাকে শাড়ি কিনে দেওয়ার, সেটা যেন হয়। ঠিক বলেছো। দেখো এরকম মেয়ে কিন্তু সত্যি ভাগ্য করে পাওয়া যায়। মায়ের কথা এত ভাবে মেয়েটা, অথচ দীপার অদৃষ্টটা দেখো। আমার কি মনে হয় জানো তো, এই নতুন বছরে সব নতুন হবে, সব ঠিক হয়ে যাবে। শোনো মা, বাবা সোনামা, ওখানে কি করছো তুমি? বেরিয়ে এসো, এসো, চোট লেগে যাবে, তাড়াতাড়ি এসো। হাতে কি কিলু করলে? কিছু না তো। দেখো আমাকে দেখো। আমি কিছু না। কিছু না মানে দেখি আমি? আরে কিছু না। এসো, দুধ খাওয়ার সময় হয়ে গেছে। মা, ও লুকোচুরি খেলা হচ্ছে বুঝি? ওর হাতে কিছু একটা রয়েছে, লুকোচ্ছে, দেখাচ্ছে না। মা, ব্যাড ম্যানার্স, বাবা দুঃখ পাবে, বাবাকে দেখাও। বললাম তো কিছু না। বাচ্চাদের মতো তুমি কেন জেদ করছো? ঠিকই তো। আচ্ছা ছোট বলে কি ওর কোনো প্রাইভেসি নেই? বাবা দিদিভাইয়ের কাছে আমি আজকে ঘুমাবো। কেন হঠাৎ? প্লিজ প্লিজ বাবা, বড্ড অবাধ্য হয়ে যাচ্ছ তুমি, নিজের ইচ্ছা মতো সবকিছু করছো এবার। থাক না সূর্য, একদিন যখন আমার কাছে ঘুমোতে চাইছে তখন আমি নিয়ে যাই। মনটা খারাপ করো না বাবা, আজকে দিনটাই তো, কাল খেতে আমি তোমার কাছেই শোবো। চলো দিদি ভাই, আমি খুব ঘুম পেয়েছে। হ্যাঁ চলো 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 চলো, দুধ খেয়ে নেবে তারপরে ঘুমাবে, ঠিক আছে? চলো চলো চলো। যে মেয়ে বাবা ছাড়া কিছু বোঝে না, সেই মেয়ে বাবাকে এড়িয়ে চলে গেল। এসব শিক্ষা ভালোই হয়েছে। কি লুকোচ্ছিল আমার থেকে?
ড্রয়িং কপি, ছবি আঁকছিল। একটা পাতা ছেঁড়া কেন? রূপা, রূপা কোথায় গেল? কি দরজাটাও তো খোলা। রূপা, 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 রূপা কোথায় গেল? দাদা, বৌদি, কি ব্যাপার? কারো কোনো সাড়া শব্দ নেই কেন? কি হলো? এই যে দীপা, তুমি উঠে পড়েছো? না, তৈরি হয়ে না, আমাদের বেরোতে হবে। মানে আর তোমার হাতে ওটা কি? এত প্রশ্নের উত্তর তো এখন দেওয়া যাবে না। তোমার মেয়ে হুকুম করেছে, আমাকে সেটা পালন করতে হবে। কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। রূপা কোথায়? সব জানতে পারবে, আপাতত তোমার চোখ বেঁধে নিয়ে যেতে হবে। মানে এসো। আচ্ছা আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। অনুরাগের ছোঁয়া শেষ থেকে শুরু সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।